ছাতনার কামারকুলি বাজারে বিজেপির শ্রমিক সংগঠন ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত হলো একটি পথসভা, সেই সাথে ছাতনা ব্লকে ট্রেড ইউনিয়নের কমিটি গঠনও করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NFITU এর রাজ্য সভাপতি অমিয় সরকার এবং বাঁকুড়া জেলা সাধারণ সম্পাদক দীননাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাঁকুড়া থেকে দীপ আচার্যের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আজকে আমাদের ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ন্যাশনাল ফ্রন্ট অফ ট্রেড ইউনিয়নের তরফে আমাদের এখানে ব্লক কমিটি গঠন করা হলো, আর আমাদের ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি অমিয় সরকার উনি এসেছেন, তাকেও সম্বর্ধনা দেওয়া হলো এবং আগামী দিনে আমরা এই কাজকর্ম আরও এগিয়ে নিয়ে যাব। আর আমাদের এই মমতা সরকারের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়াতে হয় আমরা সেইভাবে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি, সেইভাবে রুখে দাঁড়াবো। কারণ 2021 বিজেপি আসছে, সাধারণ মানুষ সে কথা বলছে, আর আপনারা দেখতে পেলেন গত পরশু নবান্নে কীভাবে আমাদের মানুষদের, আমাদের কর্মীদের উপর অত্যাচার করা হলো। সেই অত্যাচারের ফল একদিন এই সামনেই চলে এসছে, সেই অত্যাচারের ফল একদিন সামনেই আসবে, 2021 তার জবাব সাধারণ জনতা দেবে। নমস্কার। কী নাম আপনার? আমার নাম দীননাথ চ্যাটার্জি, আমাকে বাঁকুড়া ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক। আমি আজকে আপনাদের শ্রমিক শ্রেণী নিয়ে আজকে আমাদের কর্মসূচি ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নসের যে ছাতনা ব্লক আছে সেই ব্লকের এই কর্মসূচি তৈরি করেছে। আমরা এখানে শ্রমিক শ্রেণীদেরকে নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা জানেন এখানে কনকাস্ট যে কারখানা আছে সেই কারখানাটা এখানে বন্ধ হয়ে গেছে, প্রায় 1200 শ্রমিক নয় 1200 পরিবারের সঙ্গে যুক্ত আছে। অর্থাৎ এর প্রতিবাদ আমরা করছি এবং পুজোর টাইমে সাধারণ মানুষ যখন উৎসবে মেতে থাকবে সেই টাইমে তাদের বোনাস বন্ধ করে, তাদের বেতন বন্ধ করে, কারখানা বন্ধ করে দিচ্ছে, এর প্রতিবাদ আমরা করার জন্য আজকে এখানে আমরা সভা ডেকেছি। দাদা, এই মঞ্চ থেকে এলাকার শ্রমিকদের জন্য কী বার্তা দেবেন? আমরা একটাই কথা বলতে চাই যে এই সরকার অর্থাৎ বর্তমান যে তৃণমূল সরকার আছে শ্রমিক শ্রেণীর কাছেও তোলাবাজি করছে। যারা মিনিমাম ওয়েজ পাওয়ার কথা তাদেরকে মিনিমাম ওয়েজ দেওয়া হচ্ছে না, যাদের কারখানায় শ্রমিক হিসাবে কাজ করে পয়সা নেবে তাদেরকে তৃণমূলীরা করছে কি সেই তাদের কর্মীরা বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিয়ে তাদেরকে বলছে তোমাদের লোক ঢুকবে না আমাদের লোক ঢুকবে। এই যে অত্যাচার শুরু হয়েছে এর প্রতিবাদ আমরা শুরু করে দিয়েছি এবং আমরা এই প্রতিবাদ যতক্ষণ পর্যন্ত এই সরকারকে না সরানো যাবে আমাদের কিন্তু আন্দোলন এটা চলবেই। 2021 যে বিধানসভা আছে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে একই বার্তা দিচ্ছি যে এই সরকার মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে, মানুষের কাছে আর কিছু দিতে পারছে না, নিয়ম মানছে না, আইন শৃঙ্খল ভেঙে পড়েছে। অতএব এই সরকারকে সরানোর জন্য শ্রমিক শ্রেণী একসঙ্গে লড়াই করবে, কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির সঙ্গে আমরা এই কাজটা আমরা শুরু করেছি। অমিয় সরকার, রাজ্য সভাপতি, ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন। জয়তারা প্রেস অ্যান্ড স্টুডেন্ট কর্নার, এখানে বিয়ে, অন্নপ্রাশন, উপনয়নের কার্ড প্রিন্টিং করা হয়। এছাড়া ব্যানার, লাইটবোর্ড, স্ট্যাম্প, অফিস প্রিন্টিং, সিল্ক স্ক্রিন, মাল্টি কালার প্রিন্টিং করা হয়ে থাকে। যোগাযোগ করুন এই নাম্বারে 6295757534 7557025 আমাদের ঠিকানা পারভেলিয়া বাজার, শালতোড় রোড, নিতুরিয়া, পুরুলিয়া।